আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির বিভাগীয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল নামে শহরের আলমাস মোড়ে জমায়েত হয়ে পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে নেতাকর্মীরা। সমাবেশে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। এদিকে দুপুরে বরিশাল নগরীর বান্দরোডে বিভাগীয় বিএনপির উদ্যোগে শোভাযাত্রা হয়। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বর্তমান সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আমাদের প্রশাসন, আমাদের বিচার বিভাগ, আমাদের ভোটের অধিকার, এগুলো কিন্তু আজকে নির্বাচনের তিনটা জিনিস সংস্কার করে এই সরকার যাতে নির্বাচন দেয় সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম মেসেজ। সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান দ্রুত যৌক্তিক সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। জনগণ মুখী আছে যে কখন ভোট হবে, ১৫টি বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। তাই ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আপনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করুন, এরপর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রতিযোগী প্রক্রিয়া চলতেই থাকবে একটার পর একটা। তাই আপনাকে বলবো, বাংলাদেশের মানুষকে নির্বাচনী কাফেলায় আমরা একত্রিত করব। এদিকে বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির সমাবেশে দ্রুত নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে ভোটের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। আমাদের সংস্কার প্রস্তাবকে মান্য করে তারা ৬টি কমিশন গঠন করেছে বাস্তবায়নের জন্য প্রাথমিক পদক্ষেপ বর্তমান ডক্টর ইউনূসের সরকার নেবে বলে আমরা আশা করি। বিকেল থেকে খুলনার শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। এই যুদ্ধ গণতন্ত্রের যুদ্ধ, এই লড়াই ভোটের লড়াই, আমাকে ক্ষমতা, আমাকে ভোট দেন বা না দেন, আপনাদের ভোটের অধিকারে আমি নামছি আমার কাছে কিছু। অর্থাৎ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় না। লাখো জনতার অংশগ্রহণে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভূমিতেই এই আন্দোলন তার চূড়ান্ত ফলাফল লাভ করেছে। অতএব এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আপনি নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।